শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম অভিযোগ করেন, নির্বাচনকে লক্ষ্য করে অন্ধকার থেকে এখন সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র চলছে। বিস্তারিত ইফতেকার রেজা রিপোর্টে। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির 85তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে তারুণ্যের যাত্রা সমাবেশের আয়োজন করে আওয়ামী যুবলীগ। সমাবেশে সংগঠনটির চেয়ারম্যান অভিযোগ করেন, নীতিহীন রাজনীতির কারণে বিএনপি অন্ধকারে চলে গেছে। আমরা কোনো হানাদার বাহিনী বা বহিঃশত্রু মোকাবেলা করছি না, আমাদের মূল শত্রু অভ্যন্তরীণ শত্রু, যারা আমাদের নিজের গোত্রের, আমাদের নিজেদের দেশের মধ্যেই তারা বসবাস করে, যারা হয়তোবা আমাদের দলের মধ্যেও ঘাপটি মেরে রয়েছে, আমাদের পরিবারের মধ্যেও যাদের বসবাস, যারা আমাদের মধ্যে মৌলবাদের বীজ বপন করতে চায় এবং এদেশকে একটা মৌলবাদী জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করতে চায়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপির হরতাল অবরোধ মানুষ ঘৃণা করে। বাংলাদেশের গণতন্ত্রের ভক্ত হলো বিএনপি জামা। এই অপশক্তির ব্যর্থ আন্দোলনে বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ। আজকে বিএনপি জামা হরতাল মানি হলো ভয়তাল, তাদের অপকর্মের কারণে মানুষ এখন হরতালকে ঘৃণা করতে শিখেছে। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। এমনি একটি সময় এই জন্মদিবস পালিত হচ্ছে যখন বাংলাদেশ একটি বিরাট প্রতিকূলতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে সংবিধানের মাধ্যমে এই দেশে একটি সুস্থ অবাধ নির্বাচন করতে যাচ্ছে। এই প্রতিকূলতা শুধু জাতীয় নয়, জাতীয় আন্তর্জাতিক যে সমস্ত ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজকে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের ছাত্র যুবক জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তার সেই তেজস্বী ভূমিকা নেতৃত্বকে সাহস যুগিয়েছে, শক্তি যুগিয়েছে, সমর্থন দিয়ে আজকে যুবলীগের এই সমাবেশের মধ্য দিয়ে সেটা আরেকবার প্রমাণিত হলো। এই সময় তারা প্রমাণ করলো শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের মানুষ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। আজকে যুবলীগের এই সমাবেশের মধ্য দিয়ে সেটা আরেকবার প্রমাণিত হলো। এই সময় তারা প্রমাণ করলো শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের মানুষ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। জনগণ নির্বাচনমুখী আবারও শেখ হাসিনাকে জয়যুক্ত করবে বলেও আশা প্রকাশ করেন আমির হোসেন আমু। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।